हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल वेक अप टू मेकअप। आमी बृष्टि, आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन, स्वाभाविक आछेन। विंटर सीजन आस्ते ना आस्ते आमादेर स्किने अनेक रकम प्रॉब्लम आमरा देखते पाई। स्किने रिंकल, हाइपर पिगमेंटेशन, स्किने खूब बेशी ड्राइनेस चले आसे, स्किनटार मध्य ओपेन पोर्सर समस्या हो जाए, चोखेर नीचे डार्क सार्केल देखते पावा जाए, स्किनटा रोदे पुड़े पुरो कालो हो जाए, विभिन्न धरनेर समस्या किन्तु एई विंटर सीजने आमरा देखते पाई। सेई कारणे आमादेर एई शीतकाले विशेष करे स्किनटार किन्तु खूब भालो करे परिचर्चा करा उचित। किन्तु आमरा बेशिरभागि एई शीतकाले ठंडार कारणे स्किनटार खूब भालो करे परिचर्चा करते पारि ना। सब समय आमादेर पार्लारे जावा हय ना आर स्किनटा डे बाय डे किन्तु डाल हो जाए, स्किने विभिन्न रकम प्रॉब्लम आमरा फेस करी। एई प्रॉब्लम थेके मुक्ति पावार जन्नोई किन्तु आजके आपनादेर जन्नो आमी एकटा दुर्दान्त पैक निये चले एसेछि। जारा आमार चैनेले प्रथमबार भिजिट करछेन तादेर सकलके आमार चैनेले वेलकाम। जारा आमार चैनलटा सबस्क्राइब करेननि आपनारा सबस्क्राइब करे दिन, पाशे थाका बेल आइकनटा प्रेस करते भूलबेन ना, कारण आमी जखनि नतून भिडियो आपलोड करब आपनादेर काछे नोटिफिकेशन पौंछे जाबे। आर भिडियोटा जदि भाल लागे आपनार फ्रेंड आपनार फैमिलीदेर साथे आमार भिडियोटा शेयर करतेई पारेन। भिडियोर शेषे अवश्यई एकटा लाइक देबेन आर आपनादेर मूल्यवान कमेंट किन्तु अवश्यई आमार कमेंट बक्से देबेन। এই প্যাকটা ইউজ করার জন্য আমরা কয়েকটা স্টেপ ইউজ করব। ফার্স্ট স্টেপটা, আমরা মুখটা ভালো করে ক্লিন করে আমরা স্ক্রাব করব। আমরা একটা টমেটোকে এইভাবে ভালো করে ওর পাল্পটা বের করে নেব। তারপরে এর মধ্যে আমরা আর কি মেশাবো, এর মধ্যে আমরা মেশাবো চিনি। এই টমেটো আর চিনির স্ক্রাবারটা আমরা কিন্তু মুখের মধ্যে স্ক্রাবিং করব। চিনির মধ্যে থাকে গ্লাইকোলাইক অ্যাসিড, যেটা আপনাদের স্কিনটাকে কি করবে না হেলদি করবে আর গ্লোয়িং করবে, আর যে টক্সিনটা আছে সেই টক্সিনটা ক্লিন করে দেবে আর স্কিনটা ডে বাই ডে একদম গ্লোয়িং করে দেবে। আর যে ডেড সেলটা থাকে সেই ডেড সেলটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর টমেটোটা ভিটামিন সি থাকে, সেই কারণে কিন্তু ব্লিচের কাজ করবে। এইভাবে পুরো ফেসে আমরা এই স্ক্রাবারটা মুখের মধ্যে লাগিয়ে হালকা করে মাসাজ করব, যেন আমাদের এই ডেড সেল যে থাকে সেই ডেড সেলটা দূর হয়ে যাবে আর স্কিনটা অনেক বেশি গ্লো করবে। এই রোদে আমাদের স্কিনটা এই শীতকালেই বেশি পুড়ে যায়, সেই কারণে কিন্তু এই স্ক্রাবারটা আমরা ইউজ করছি। আপনারা প্রতিদিন রাতে না পারলেও যদি সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাকগুলো ইউজ করেন, তাহলে দেখবেন স্কিনটাতে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কেটে গেছে। একটু চেষ্টা করবেন এইভাবে মাসাজ করার, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা আলতো হাতে একটু ভালো করে মাসাজ করে নেবেন, তাহলে স্কিনটা কিন্তু আর একটু অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আর আমরা চোখের চারপাশে, বিশেষ করে এই সময় আমাদের ডার্ক সার্কেল খুব দেখতে পাওয়া যায়, সেই কারণে চোখের পাশে ভালো করে আপনারা মাসাজ করবেন। এই যে এইভাবে একটু আপনারা আমার যে কোনো ভিডিও মাসাজটা আপনারা ফলো করে আপনারা করবেন। নেক্সট স্টেপ আমরা কি করব, নেক্সট স্টেপের জন্য একটা আমরা আলু নেব। আলুকে এইভাবে কেটে নিয়ে সেইটাকে চাকু দিয়ে আমরা এইভাবে একটু গর্ত গর্ত করে নিয়ে তার মধ্যে হানিটা মিশিয়ে দেব। আমরা এইভাবে হানিটা মেশাবো, তাহলে আমাদেরকে অত বেশি ঝামেলা করতে হবে না। তারপরে আমরা স্ক্রাবারটা ভালো করে ক্লিন করে নিয়ে, এই যে দেখুন এইভাবে আপনারা আবার আলু আর হানিটাকে এইভাবে আপনারা ফেসের মধ্যে ভালো করে ঘষে নেবেন। এইভাবে ভালো করে আপনারা যদি সার্কুলার মোশনে এইভাবে আলুটাকে আপনাদের ফেসে ভালো করে লাগিয়ে নেন, তাহলে কি হবে আপনাদের স্কিনে অনেক বেশি ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তাতে কি হবে স্কিনটা অনেক বেশি গ্লো করবে। তারপরে এইভাবে আলতো হাতে দেখুন আমি এইভাবে ফিঙ্গার দিয়ে মাসাজ করে নিচ্ছি। আপনারা ভালো করে আইটাতে মাসাজ করবেন, কারণ এই আলুর রসেই কিন্তু আমাদের যে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা ফেসটা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আপনারা আমার তৈরি এই যে রোজ টোনার আছে, আমি এই রোজ টোনারটা লাগিয়ে নেব। এই রোজ টোনারটা কিন্তু স্কিনে অনেক বেশি গ্লো দেয়।
এই রোস্টনারটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা একবার দেখে নেবেন। তারপরে আমি এইভাবে অ্যালোভেরা জেল নেব। অ্যালোভেরা জেলটা আপনারা এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নেবেন আর একটা ভিটামিন ই ক্যাপসুল নেবেন। ইভিয়নের ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এইভাবে হাতের তালুতে আমরা জাস্ট টু ড্রপস, বেশি লাগে না, টু ড্রপস এইভাবে আমরা হাতের তালুতে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা স্কিনে ডট ডট করে লাগিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনারা রাতেবেলা করবেন ঘুমাতে যাওয়ার সময়। যদি প্রতিদিন করতে পারেন তো খুব ভালো, আর না পারলে অন্তত সপ্তাহে যদি ঠিক এইভাবেই যে প্রসেসগুলো আমি দেখিয়েছি প্রতিটা স্টেপ আপনারা ভালো করে ফলো করেন তাহলেই কিন্তু স্কিনটা আপনাদের যত রকম প্রবলেম আছে এই শীতকালে কিন্তু সেই প্রবলেমগুলো আপনাদের অনায়াসে দূর হয়ে যাবে। আমি এইখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি। অ্যালোভেরা কিন্তু আপনাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করে আর যত দাগ আছে সব দাগ রিমুভ করে আর স্কিনটাকে একদম ডিহাইড্রেট হতে দেয় না, কারণ অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। আর আমি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য দারুণ। যদি আপনারা আমার ভিটামিন ই ক্যাপসুল যে বেনিফিটস আছে সেই ভিডিওটা না দেখে থাকেন আমার প্লেলিস্টে আপনারা চলে যাবেন, সেইখানে আমার একটা ভিটামিন ই ক্যাপসুলের ভিডিও দেওয়া আছে, আপনারা সেইটা একবার দেখে নেবেন। তারপরে এইভাবে পুরো ফেসে আপনারা লাগিয়ে নেবেন। ভিটামিন ই আপনাদের সমস্ত দাগ কিন্তু দূর করে একটা অন্যরকম গ্লো দেবে। আপনারা দেখুন শুধুমাত্র এই কটা স্টেপেই দেখুন স্কিনটা কতটা ব্রাইট লাগছে। আপনারা তাহলে এই শীতকালে এইভাবে স্কিনটার পরিচর্যা করেন আর স্কিনটাকে ডে বাই ডে সুন্দর করে তুলুন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।